এটাকে কি বলে এই জায়গার নাম? আচ্ছা যাই হোক, কলোনির ভিতরে এইদিকে দিয়ে ভিতরে গেলে এই যে এইদিকে গরু আসছে এই মাঠটার মধ্যে, বুঝছো? হ্যাঁ সুন্দর। আচ্ছা একটু ওই দিক থেকে আসিস আগে, এদিকেও গরু আসছে, ওই যে উপরের জায়গাগুলোয় গরু আসছে না? চলো যাই দেখি। গাই বাঁধা জায়গা কত সোনামিয়া ব্যাপারই, 40টা গরু, বাবারে। আরে কি লাক্সারি জায়গায় রাখছে দেখছো, পাকার উপরে রাখছে, মানে সেই পাকার উপরে রাখছে, গরুর মধ্যে পানি জমবে না, কিচ্ছু জমবে না গরুর পায়ের গোড়ায়। ঠিক আছে চলো আমরা একটু ভিতরের দিকে যাই, যাই দেখি। কি কলা এটা, কি কলা? কলা খাই, পাকা কলা, বড় বড় কলা, ফুলা, ভুষি, ফিট সব রকম পাওয়া যায়। এই কলা কি আপনারা নিয়ে আসছেন? হ্যাঁ নিয়ে আসছি। কেন, এই জায়গায় পাওয়া যায় না এই কলা? না দাম বেশি। ও কলা খাইতেছে না গরু, কি সুন্দর। মামা কলা কাটতেছে এই জায়গায়, কেটে কেটে কলা টুকরা টুকরা করে গরুকে খাওয়ানো হইতেছে। ওনারা এই কলা ওনাদের গ্রাম থেকে নিয়ে আসছে, এই গরু নাকি কলা খাইতে পছন্দ করে। কয়টা কলা খায় এরকম? 10টা খাইবো। 10টা? ওরে বাবারে, 10টা কলা খাইবো। ঠিক আছে খাওয়ান, আপনি কলা খাওয়ান, দেখি আমরা এদিকে একটু দেখি ঘুরে ঘুরে। এই যে এদিকেও কিছু ভালো ভালো গরু আসছে লাল কালারের, এগুলো ওনারা বেশিক্ষণ সময় হয় নাই আসছে, সো ওনাদের কাছে আসলে এগুলার দাম জানতে চাও। এখন ওই যে ওরকম হবে, 4 মনের গরু 2 লাখ টাকা চাবে, এরকম অবস্থা হবে। উপরে জায়গাটায় যাই না, উপরে জায়গাটায় সুন্দর সুন্দর গরু আসছে একই রকম সাইজের, আর ও হইতেছে জায়গাটা দেখতে আমার কাছে খুব ভালো লাগতেছে, কারণ হইতেছে একদম পাকার মধ্যে, মানে কোনো কাদা পানি জমার কোনো ভয় নাই। সুন্দর, লাল লাল সব প্রায় একই রকমের গরু। এই যে এদিকেও সুন্দর সুন্দর গরু, সব লাল লাল কালারের গরু। এই গরুটা খুব সুন্দর কালার, এই গরুটার কালার খুব সুন্দর, আমার এরকম গরু পছন্দ হয়, ভাল লাগে। দেখেন এই গরুর কালারটা সুন্দর না? সবাই একটু জানান কমেন্ট বক্সে এই গরুর কালারটা কেমন, আমার এরকম গরুর কালারের গরু অনেক ভালো লাগে। বাটি ক্রস, এই যে আরেকটা বাটি ক্রস দিছিল, এটা এমন কেন ভাই রে ভাই, এটা তো হেভি পাজি, কি মামা? এটা তো আমার ধরার জন্য দাঁড়াই রয়েছে, এটা যে কিনবে মনে রেখেন, আপনারা যদি কেউ ভিডিও দেখে থাকেন আর এইখানে গরু কিনতে আসেন, এই ভিতরে পাকার উপরে যে জায়গাটা, এই গরুটা যদি কিনেন সেই একটা ফিল পাবেন নিয়ে যাওয়ার সময়। আসো আসো আসো, এই যে সুন্দর গরু। আসলে কি গরু হাট থেকে বের করে নেওয়ার সময় ঠান্ডা গরুও অনেক সময় অনেক পাগলামি করে, ঠান্ডা গরু অনেক সময় অনেক পাগলামি করে, আর যেই সব গরু এইরকম ওইগুলা আসলে সামলায় রাখাটা খুবই কঠিন কেনার পরে। এই গরুটা ভালোই পাকড়া কালার, চান কপালি। চলো আমরা একটু ওই দিকে দেখি এবার।
শাহজাহানপুরে আসেন সবাই, শাহজাহানপুরে আসেন। শাহজাহানপুরে যারা গরু দেখতে চাইছেন চলে আসেন, জানাই তো দিলামই শাহজাহানপুরে গরু আসছে, চলে আসেন সবাই শাহজাহানপুরে চলে আসেন। এই যে সবই ভালো ভালো গরু, ওই সাইডে কয়েকটা বড় বড় গরু আছে, ওই যে ওই দিকেও নিচের দিকে অনেকগুলা গরু আছে। ওই জায়গায় মামাদের খাবার দাবারের ই করা হইতেছে। আচ্ছা আমরা ওইদিকে যাই, ওইদিকে ঘুরে যাই, ওইদিক থেকে ঘুরে কেম নিচের দিকে না ময়লা টয়লা থাকতে পারে, বাতাস করতেছে ওই সাইডে বড় দুইটা গরু। একটু উপরে ধরো গিম্বলটা, গিম্বলটা মানে হ্যান্ডেল। হ্যাঁ বড় গরু, এই দুইটা গরু একটু বড় গরু, এই জন্য মারা একটু বাতাস টাতাস করতেছে আর কি। ওরে আল্লাহ, পলিথিনটা আগুন হয়ে গেছে পুরা, সাংঘাতিক অবস্থা। আরো উঁচাই বাঁধতে হবে পলিথিন, হিটটা গরুর গায়ে লাগতেছে। গরমের মধ্যে মানুষেরই যে অবস্থা, গরুর কষ্ট হয়ে যায়। কয় মনের গরু মামা এটা? আট মন। কেমন দাম চাইতেছেন? দাম চাইছে 3 লাখ। 3 লাখ, সুন্দর দাম চাইছেন। এক পাতা ভুষির দামই 5,000 থেকে পেয়ে না, দাম সুন্দর চাইছে না, দাম সুন্দর চাইছে। দামও 5,000, কারণ হইলো 2 লাখ, 4 মনের একটা গরু 2 লাখ টাকা দাম চাইছে। তে আপনার এটা এই হিসাবে কয় টাকা চাওয়া উচিত? কিন্তু আপনি ভালো দাম চাইছেন, আপনার গরু বিক্রি হয়ে যাবে। এরাই দেখা যায় শেষ পর্যন্ত বৈশা থাকে, বেচতে পারে না। আপনারা বেচছেন না? গতবার নিজের পোষা গরু গতবার বিক্রি করছেন না? ফেরত গেছিল নাকি? না। আচ্ছা, এবারও হয়ে যাবে ইনশাল্লাহ। গরু ভালো আছে, গরু সুন্দর, দাম দর কমায় চাইন মানুষ নিয়ে যাবে। কতদিন পালছেন? আমি লালন পালন করছি 1.5 বছর। 1.5 বছর? এটা কি আপনার ঘরের বাচ্চা নাকি? না, কিনাটা। কিনা, তাও ভালো, 1.5 বছর অনেক সময়। এইটা আর ওইটা দুইটাই? যে দুইটা, 3টা আছে, ওইগুলো একটা আছে ছোট। আচ্ছা, ও ওইটা ওইটা একটু ছোট না? আচ্ছা ঠিক আছে। 3.5 মন 4 মন হবে। 3.5 মন 4 মন, ওটা দাম কেমন চান? 1.5 লাখ। ঠিক আছে, ভালো দামের ইয়া। হ্যাঁ, আপনার দামের ইয়া ঠিক আছে, বিক্রি করবেন, করে যাবেন গা, ঝামেলা শেষ। গরু সুন্দর গরু, বড় গরু। ঠিক আছে মামা, থাকেন। হ্যাঁ আচ্ছা, এই গরুগুলোও ভালোই। ঠিক আছে, আমরা তাহলে এই জায়গা থেকে বের হই না? বন্ধুরা, আপনারা শাহজাহানপুর গরুর হাটের কিন্তু ভিডিও দেখতে চাচ্ছিলেন এবং জানতে চাচ্ছিলেন যে শাহজাহানপুর হাটের কি অবস্থা। তো আপনাদেরকে জানানোর জন্য শাহজাহানপুর গরুর হাটের আজকে আমরা ভিডিও দিলাম। আশা করি সবার ভালো লাগছে, কমেন্ট করে জানেন কেমন লাগছে। আর আমরা মনে হয় এই ভিডিওটা এখানেই শেষ করব। যদি সামনে আরও গরু থাকে তাহলে ওইটা আমাদের 3 নম্বর পার্ট হবে। অলরেডি একটা পার্ট আমরা আপলোড করে দিছি, এটা আমাদের দ্বিতীয় পর্ব। আর তৃতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটা আমরা এখানেই শেষ করতেছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।